बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थी, तुम्हारे ऑनलाइन क्लास देखार जो आमंत्रण जानाच्छि। अस्सलामु अलैकुम। प्रिय शिक्षार्थी, आमी आज के तुम्हारे गणित बई होते अध्याय तीन निये आलोचना करब এবং তোমাদেরকে এখান থেকে পরিমাপের বিষয় নিয়ে একটি অঙ্ক করে দেব। তোমরা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে প্রথম আলোচনা করছি পরিমাপ কি। পরিমাপ হচ্ছে কোনো কিছু মাপা এবং তা সংখ্যা দিয়ে প্রকাশ করাকে পরিমাপ বলা হয়। যেমন বাজার থেকে কিছু কিনতে গেলে মেপে কিনতে হয়, তারপরে জামা কাপড় তৈরি করতে হলে মেপে তৈরি করতে হয়, জমি বা ঘর বাড়ি আসবাবপত্র এগুলি তৈরি করতে হলে পরিমাপের প্রয়োজন হয়। এখন এই পরিমাপগুলি সবগুলি একরকম নয়। যেমন কোনো কোনো পরিমাপ রয়েছে যেগুলো দৈর্ঘ্য মাপতে হয়, প্রস্থ মাপতে হয়, আবার কোনো কোনো পরিমাপ রয়েছে যেগুলা লিটারে পরিমাপ করতে হয়, আবার আমরা ঘড়ি দেখে সময়ের পরিমাপ করুন। এই পরিমাপগুলি জানতে হলে আমাদের একক লাগবে, একক। এখন আমি একক কি সেটা একটু বলছি। একক হচ্ছে যে নির্দিষ্ট মানের সাথে তুলনা করে বা যে জানা আদর্শ মাপের সাথে তুলনা করে কোনো অজানা জিনিসের পরিমাপ বের করা হয়, তাকে বলা হবে পরিমাপের একক। যেমন দৈর্ঘ্য মাপতে হলে আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার। এখন লম্বা একটা ঘরের দৈর্ঘ্য যদি মাপতে যাই তাহলে সেখানে আমাদের মিটারের মাপ ব্যবহার করতে হবে। মিটার দিয়ে মেপে আমরা বলতে পারবো ওই ঘরটি কয় মিটার লম্বা। আবার যদি আমরা তেল অথবা দুধ কিনতে যাই অথবা পানিও এখন কিনে ব্যবহার করতে হয়, এগুলো মাপতে হলে লিটার দিয়ে মাপতে হবে। তাহলে আমরা পাচ্ছি দৈর্ঘ্যের একক মিটার। এবং তরল পদার্থের যে ভর মাপা হয় তা এক এক হচ্ছে লিটার। আবার কিছু পদার্থ রয়েছে যাদের ভর মাপা হয় সেগুলা গ্রাম বা কিলোগ্রাম, যেমন চাল, ডাল, চিনি, লবণ ইত্যাদি, এগুলো আমরা কিলোগ্রাম বা গ্রামে পরিমাপ করি। তাহলে ভরের একক হচ্ছে গ্রাম, আর তরল পদার্থে সাধারণত লিটারে পরিমাপ করা হয়। আর সময় পরিমাপ করার জন্য সেকেন্ড একক ব্যবহার করা হয়। তো আমরা পরিমাপ কি, পরিমাপের একক কি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা কিছু জিনিসের পরিমাপ নির্ণয়ের জন্য যে সূত্রগুলি লাগে, যেমন একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা পূর্বপূর্বলায় আমাদের ঘর প্রায় দেখা যায় এটা আয়তাকার, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের লাগবে
দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। আর ক্ষেত্রফলের একক বর্গ একক, যদি হয় মিটার তাহলে হবে বর্গ মিটার, যদি হয় ফুট তাহলে হবে ক্ষেত্রফলের একক বর্গ ফুট। তারপরে আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তারপরে রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। আমাদের গণিত করতে হলে আমাদের এই জিনিসগুলি ব্যবহার করতে হয়, মানে পরিমাপ নিয়ে যেই গণিতগুলো রয়েছে সেখানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তখন এই সূত্র প্রয়োগ করতে হবে। আবার যদি বলা হয় ত্রিভুজাকৃতি পরিমাপ, তখন এই সূত্র মানে দুইয়ের এক গুণ ভূমি গুণ উচ্চতা। আবার যদি কখনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় তখন লিখতে হবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। এই সূত্রগুলা প্রয়োগ করে আমরা আয়তক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল এর পরিমাপ নির্ণয় করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি যেটুকু বললাম তোমরা হয়তো বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের বই থেকে বই খুলেছ, খুলে নাও বই, বই থেকে আমি তোমাদের অনুশীলনী তিন 44 পৃষ্ঠা অঙ্ক নাম্বার 10 একটু করিয়ে বুঝিয়ে দিচ্ছি। অনুশীলনী তিন পৃষ্ঠ নাম্বার 44 পৃষ্ঠা, আর এখান অঙ্ক হলো 10 নং, 10 নং। এখানে প্রশ্ন বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা সবাই পুকুর দেখেছ, পুকুর সাধারণত লম্বা একটু লম্বা মানে কি যে অংশটা লম্বা সেটা হলো কি দৈর্ঘ্য, এবং যে অংশ একটু কম লম্বা মানে লম্বার তুলনায় একটু ছোট সেটা হচ্ছে চওড়া বা প্রস্থ। সাধারণত দৈর্ঘ্য থাকে দুই দিকে, প্রস্থ থাকে দুই দিকে। আর আমরা আরেকটা জিনিস দেখছি যে পুকুরের পাড় সাধারণত পুকুরের বাইরে থাকে, তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা চিত্র এখানে এঁকে দিচ্ছি। এটা হচ্ছে একটা পুকুর, মনে করো এটা একটা পুকুর, এটা হলো দৈর্ঘ্য, এই অংশটা হলো দৈর্ঘ্য, এটা হলো 60 মিটার, এটা হলো দৈর্ঘ্য, এখানেও দৈর্ঘ্য, আর এখানে এটা হলো প্রস্থ, এটা হলো আমাদের 40 মিটার, এটা আমাদের প্রস্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুকুর এর দৈর্ঘ্য দুই দিকে, প্রস্থ দুই দিকে। এবার আমি লিখব
দেওয়া আছে। তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে সঙ্গে অঙ্কটি তুলে ফেলো। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 7 মিটার, পুকুরের প্রস্থ সমান দেওয়া আছে 40 মিটার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে ক্ষেত্রফল, অতএব পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে হবে বর্গ মিটার, সমান 424, আর ডাইনে দুটা 0, বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে আমাদের পুকুরের দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ হলো 40 মিটার, অতএব পুকুরের ক্ষেত্রফল 7 গুণ 40 মিটার সমান গুণফল, এটা পেলাম বর্গ মিটার। আবার পার সহ দৈর্ঘ্য পার সহ কেন হবে বলো তো, প্রথমে খালি পুকুর, তারপরে আছে পার, এখানে পার থাকবে আমাদের বাইরে, বাইরে হলো পার, পার বাইরে, এখানে এটা 3 মিটার বিস্তার, 3 মিটার হলো পার। পার তো সাধারণত একদিকে নয়, পার চারদিকে দেওয়া, তাই পার দৈর্ঘ্য হবে দুই দিকে, প্রস্থ হবে দুই দিকে। তো পার সহ দৈর্ঘ্য সমান 60 যোগ 3 গুণ 2 মিটার। 3 গুণ 2 কেন লিখলাম, 3 গুণ 2 লেখার কারণ হচ্ছে দৈর্ঘ্য দুই দিকে আছে, তাই 3 গুণ 2 লেখা যায়, অথবা 3 যোগ 3 লেখা যায়, কিন্তু আমি 2 গুণ করেছি, 60 যোগ 6 মিটার সমান হলো 66 মিটার। পার সহ প্রস্থ, প্রস্থ হলো 40 যোগ, প্রস্থ দুই দিকে, তাই 3 গুণ 2 মিটার সমান 40 যোগ 6 মিটার সমান হলো 47 মিটার, মিটার লিখলাম। এবার আমি এটুকু মুছে ফেললাম, তোমাদেরকে আমি করোনার সময় বুঝিয়ে ফেলেছি, মনে হয় তোমরা বুঝতে পেরেছ, তো আমি এটুকু মুছে ফেলি, মুছে লিখব পার সহ ক্ষেত্রফল, অতএব পার সহ ক্ষেত্রফল সমান 66 গুণ 46 বর্গ মিটার সমান গুণ করো, গুণ করলে গুণফল হচ্ছে 3036 বর্গ মিটার। আমাদের প্রথমে ছিল পুকুরের ক্ষেত্রফল, আর এখানে আছে পার সহ ক্ষেত্রফল, তাই এখান থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব পারের ক্ষেত্রফল, এখানে পার সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। এখন আমি লিখব পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল মাইনাস করব, তাহলে পেয়ে যাব আমরা পারের ক্ষেত্রফল, অতএব পারের ক্ষেত্রফল সমান 3036 মাইনাস
ওইখানে পুকুরের ক্ষেত্রফল বর্গ মিটার সমান ছয় তিন ছয় বর্গ মিটার। উত্তর লিখবা আলাদা ছয় তিন ছয় বর্গ মিটার মানে 636 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি যে অঙ্কটা করালাম করানোর সময় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছ। আর বুঝতে পেরেছ এবং এই অঙ্কটা বাড়িতে করো এবং এই নিয়মের অঙ্ক বই তো তোমরা আরও পাবে, সেগুলোও করো ফেলবে। এবং এই গণিত এটা যদি আমরা বারবার চর্চা করি তাহলে গণিত ভীতি আমাদের কেটে যাবে, কারণ অনেকেই আমরা গণিত নিয়ে ভয় পাই। ভয় পাওয়ার কিছু নয়, গণিতের প্রশ্নটি আগে কয়েকবার পড়বে, পড়ার পরে ওটা কয়েকবার চর্চা করবে, তাহলে তোমরা গণিত পেরে যাবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ বই থেকেই পরে যে দু তিনটে গণিত রয়েছে, দুই তিন 11, 12, 13 এখানে এগুলা করবে। এবং ভালো থাকো, আমি আজকে আর কোনো মানে গণিত পড়াচ্ছি না, আগামী দিন আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।